Hello dear viewers, welcome to Tube Bangladesh. আজকে আমরা দেখব how to remove background from any photo. যে কোনো ইমেজ থেকে কিভাবে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আজকে দেখব। তো সেজন্য প্রথমেই এই যে দেখুন এখানে একটি ম্যাজিক ওয়ান টুল বার আছে, এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ম্যাজিক ওয়ান টুল এটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখুন এটি সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড কালার মানে সাদা, এটা খুব সহজে করা যাবে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এই সাদাগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য শিফট বাটনে চাপ দিয়ে ক্লিক করব। দেখুন কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ক্লিক করলে আলাদা সিলেকশন হচ্ছে। ওকে, সিলেকশন হয়ে গেছে। এখন এই যে দেখুন সিলেক্ট থেকে ইনভার্টসে ক্লিক করব। ওকে, এখন এই যে দেখুন উপরে ডান পাশন থেকে রিফাইন ইজ অথবা সিলেক্ট থেকে রিফাইন ইটসে ক্লিক করব। ক্লিক করে ফেদারটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে আউটপুট টুলস থেকে নিউ লেয়ার সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এই যে দেখুন অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, এটা হলো একটি পদ্ধতি। এখন আরেকটি পদ্ধতিতে দেখাবো। দেখুন এখান থেকে সিলেক্টে ক্লিক করব, ক্লিক করে কালার রেঞ্জ, কালার রেঞ্জ থেকে এখান থেকে কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। ওকে, ওকেতে ক্লিক করার পরে সেম আগের মতো সিলেক্ট থেকে ইনভার্স ক্লিক করব। ক্লিক করে আবার সিলেক্ট থেকে রিফাইন এডজ ক্লিক করে আউটপুট থেকে নিউ লেয়ার সিলেক্ট করে ওকেতে ক্লিক করবে। এই দেখুন খুব সহজে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটা আমরা দুইটা সহজভাবে করতে পেরেছি কারণ সিঙ্গেল কালার ছিল। এখন আমি আরেকটা সাপোজ এখানে দেখুন মাল্টি কালার, এখানে একটু এক কালার, এখানে এক কালার, এখানে এক কালার। সো এটা এগুলো কীভাবে করবো, এখানে দেখুন টুল বার থেকে লেফট বাটন থেকে পলিগোনাল লেসার টুল থেকে রাইট বাটন ক্লিক করে এই যে পলিগোনাল লেসার টুল মিডলটা সিলেক্ট করব। সিলেক্ট করে ছবিটাকে একটু বড় করে নিচ্ছি, দেখুন এখান থেকে আমি ক্লিক করলাম। এটাতে অনেক সুন্দরভাবে সহজেই করা যায়। আমি টিউটোরিয়াল যেহেতু করার জন্য করছি সেক্ষেত্রে খুব নিখুঁত না করে তাড়াতাড়ি দেখাচ্ছি কীভাবে করবেন। সিলেক্ট করে সাপোজ আমি এটুক করবো। ওকে, এখন সিলেক্ট থেকে রিফাইন এডজে ক্লিক করব, ক্লিক করে একটু ফেদার হালকা বাড়িয়ে দিয়ে এই যে নিউ লেয়ার সিলেক্ট করে ওকে দিয়ে ক্লিক করব। দেখুন অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। সো আশা করি এখন থেকে আপনাদের আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আর সমস্যা হবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।